বুধবার সাতরামনগর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টি কর্তৃক আয়োজিত মহিলা স্বসহায়ক দল এবং এনজিও সম্পর্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায়। অনুষ্ঠানের শুরুতে এলাকার প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরে মহিলাদের উদ্দেশ্যে বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে বলেন, অধিকাংশ ডোমেস্টিক ভায়োলেন্সের পেছনে আর্থিক বিষয় জড়িত থাকে, এর জন্য প্রয়োজন মহিলাদের আত্মনির্ভর করা। মহিলারা যখন আত্মনির্ভর হয় তখন পরিবার আত্মনির্ভর হয়, কিন্তু একজন পুরুষ যখন স্বনির্ভর হয় তখন শুধু সে নিজে স্বনির্ভর হয়। কিন্তু এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সদের ইতিহাস ভারতের ইতিহাসে ছিল না। এই ধরনের সভ্যতা দেশে মোগল আমলে এসেছে। বিদেশি শক্তি মহিলাদের পিছিয়ে রাখার আবিষ্কর্তা। এই বিদেশি শক্তির মধ্যে রয়েছে কমিউনিস্টরাও। তারা 25 বছর ত্রিপুরা শাসন করেছে। তারা নারীদের সবচেয়ে বেশি শোষণ করেছে এবং আজকে পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ঘটনা তৈরি হয়েছে তারও আবিষ্কর্তা তৃণমূল কংগ্রেস নয়, কমিউনিস্টরা। বিষয়গুলি নিজের মনের মধ্যে রেখে ওইভাবে নিজেকে তৈরি করা, আর যাতে লেনিন কার্ড তৈরি না হতে পারে, আর যাতে কি কেউ যাতে মহিলাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না করতে পারে, তার জন্য একটাই রাস্তা, স্বনির্ভর মহিলা, যেটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি মোটামুটি 11 কোটির কাছাকাছি মহিলাদেরকে ওই ব্যবস্থা এনেছেন। 140 কোটির মধ্যে 11 কোটি বড় সংখ্যা, সেই বড় সংখ্যা যাতে ধীরে ধীরে বাড়তে পারে। ভারতবর্ষের প্রত্যেকটি মহিলা কোনো না কোনো কাজ করা মানে অনেকে কিন্তু ভাববো দাদা কইছে কোনো না কোনো কাজ করা, চুরি করা কিন্তু কাজ, এটা করি না, চুরি করা কাজ। যাইতে লেগেছে বাবিয়া বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাবিয়া মা বেগুন গাছটা গেছে, যেটা বেগুন মাত্র তো এটা কাজ না, এটা কইলেন ওই বুড়ির ডালার সময় কেন তার আগে কইলেন না। এই কারণে কাজ তো অনেক, যারা চুরি করে তারা কেউ সারা, আমি সারা রাত্র সব দেখে রয়েছি, বিপ্লব দেব রাগে রাত্রে দেখে রয়ে সংগঠনে কাজ করে চুরে দেখে থেকে চুরি করে। এই কারণে চুরি ডাকাতি না করা, কেউর কোনো লোকসান না করা, কারোর লোকসানে এই ধরনের মানসিকতা না রাখা, বাকি সব কিছু করা যাতে স্বনির্ভর হতে পারে। আমার এতটি বলার ছিল। অনেকদিন পর রামনগরে এত মহিলা দেখেছি, খুব ভালো লাগছে। মহিলারা সরল হয়, সিধা হয়, খুব ভারতবর্ষে আর ইমানদার হয়, তার জন্য দেখবেন। আমি হরিয়ানা তো গিয়েছি, আমি জানি না আপনারা জানেন কি, হরিয়ানাতে প্রথমবার স্টেট কমিটি আমি বানিয়েছি 5খানা মহিলা, তো ওখানে তো হরিয়ানাতে একটু জেন্টসরা রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।